কৌশিকী অবস্থায় করুন এই কাজগুলি, জীবনের সকল বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। তবে তার আগে দেখে নেব এবছর কবে কৌশিকী অবস্থা তিথি পালিত হবে, এই তিথি কখন শুরু হবে আর কখন শেষ হবে। এবছর কৌশিকী অবস্থা তিথি পড়েছে আগামী বাংলার 15ই ভাদ্র, ইংরাজির 1লা সেপ্টেম্বর, অর্থাৎ রবিবার ভোর 5:07 থেকে শুরু হবে এই তিথি এবং শেষ হবে বাংলার 17ই ভাদ্র, ইংরাজির 3রা সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবার সকাল 6:29। এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি, ভাদ্র মাসে এই কৌশিকী অমাবস্যা তিথি পালন করা হয়ে থাকে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন প্রত্যেক ভক্তরা, সাধু সন্ন্যাসীরা। কথায় রয়েছে এই তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন, তন্ত্রমতে এই রাতকে তারাত্রিও বলা হয়। 10 মহাবিদ্যার অন্যতম মহাবিদ্যা শক্তি হল আদ্যাশক্তি। সেই আদ্যাশক্তির আরাধনা করেন যারা, তাদের কাছে কৌশিকী অমাবস্যার গুরুত্ব অসীম। ভাদ্র মাসের এই তিথিতে তন্ত্রমতে ও শাস্ত্রের রীতি মেনেই কালী পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা মেনে চললে জীবনে অনেক সমস্যা দূর হয়ে যায়। কথায় আছে কঠিন ও গুপ্ত সাধনার মাধ্যমে কৌশিকী অমাবস্যা পালন করলে সিদ্ধি লাভ ঘটে এবং জীবনে সাফল্য লাভ করতে পারা যায়। শুধু তাই নয়, এই অমাবস্যার বিশেষ লগ্নে পুজো করলে স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। তারাপীঠে কৌশিকী অমাবস্যায় মায়ের পুজো করা হয় ধুমধামের সহিত, তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পৌরাণিক কাহিনী মতে শক্তিশালী দুই অসুর শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করতে দেবীর শরীর কোষ থেকে আরও এক দেবী সৃষ্টি হয়, শুরু হয় আদ্যাশক্তি ভগবতীর স্তব, সেই থেকে নাম হয় কৌশিকী। দেবী কৌশিকী সৃষ্টির পর ভগবতী কৃষ্ণবর্ণ ধারণ করেন, তারপর থেকে তিনি দেবী কালিকা বা কালীরূপে মর্তে বন্দনা পেয়ে থাকেন। যেহেতু দেহকোষ থেকে এই সৃষ্টি, তাই নাম হয় কৌশিকী। কৌশিকী অবতার রূপে ধারণ করলে কালীর 4 হাত, গলায় নরমুণ্ড, দেহে ব্যাঘ্র চর্ম পরিহিত থাকেন। কথিত আছে এই তিথিতেই সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা, তাই এই তিথিতে অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হয়, তাই এই অমাবস্যায় পুজো দিলে সব দিক থেকে শুভ হয়। এছাড়াও আরও এই তিথির মাহাত্ম্য রয়েছে। কথিত আছে তারাপীঠের উত্তর বাহিনী দ্বারকা নদী গঙ্গার সমান, এই নদীতে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিলে মহাযজ্ঞ করে গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলার মতো পুণ্য লাভ করা যায়, শতজন্মের পাপ বিনাশ হয়। সাধক সাধিকাদের কাছে এই দিনটার বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই দিন তারাপীঠের মহাশ্মশানে মায়ের সাধনা করলে মায়ের আশীর্বাদ পাওয়া যায়, মায়ের সিদ্ধিলাভ পাওয়া যায়, তাই এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা আজ মায়ের ভক্তরা রয়েছেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে জয় মা তারা এই কমেন্টটি করতে ভুলবেন না। এবার দেখে নেব কৌশিকী অমাবস্যার দিন কোন কাজগুলি করলে জীবনে ভালো ফললাভ পাওয়া যায়, জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। প্রথমে দেখে নেব এই অমাবস্যার দিন আপনি আপনার বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই দিন যেন বাড়িঘরকে অপরিষ্কার রাখবেন না, সেই দিক থেকে আপনাকে নজর রাখতে হবে। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে, সেদিকে আপনাকে অবশ্যই নজর দিতে হবে। কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলিকে তার আগেই বাড়ি থেকে বের করে দিন, বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যের পর
আপনি আপনার বাড়িরই মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এর ফলে আপনার বাড়িরই সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে এবং আপনার বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটবে, যার ফলে আপনার পরিবার থাকবে বিপদমুক্ত। এই দিন আপনি যদি এই ছোট্ট কাজটি করেন তাহলে জীবনে দারুণ ফললাভ পাবেন, মা তারার অশেষ কৃপালাভ মিলবে। এর জন্য আপনাকে নিতে হবে একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে যেন জল না থাকে এমন নারকেল আপনাকে জোগাড় করতে হবে। এরপর সেই নারকেলটিকে নিয়ে আপনি তার মধ্যে একটি ফুটো করে নিন এবং তার মধ্য দিয়ে চিনি পুরুন। আপনাকে চিনি নিতে হবে এক মুঠো। এইবার এই অবস্থায় নারকেলটিকে নিয়ে আপনি আপনার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোনো ফাঁকা জায়গায় সেই নারকেলটিকে পুঁতে রেখে আসুন। লক্ষ্য রাখবেন যেন ওই নারকেলের মুখটা উপর দিকে থাকে, আর এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখে না ফেলে বা দেখতে না পায়। অবশ্যই আপনাকে এই দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। যদি আপনি এই কাজটি করতে পারেন নির্দ্বিধায় বা নিষ্ঠাভাবে, অবশ্যই আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন, মা তারার অশেষ কৃপালাভ আপনার জীবনে মিলবে। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার জীবনে হাজারো সমস্যা দেখা দিচ্ছে, জীবনে আপনি কোনো সমস্যারই সমাধান খুঁজে পাচ্ছেন না, তাই বলা হচ্ছে জীবনের সমস্ত সমস্যা দূর করতে আপনি যদি এই টোটকাটি করেন, সেটি হচ্ছে কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় আপনি কুয়ো বা যে কোনো গর্তের মধ্যে এক চামচ কাঁচা দুধ ঢেলে দিন। এর ফলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আপনি যে কাজে সাফল্য পাচ্ছিলেন না, যে কাজে বাধা বিপত্তি দেখা দিচ্ছিল, যার ফলে আপনি আপনার জীবনের সফলতা বা জীবনের সাফল্য হারিয়ে ফেলেছিলেন, এখান থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। যাই হোক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। এই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার ভাগ্যকে নিজের কাছে রাখতে চান, অবশ্যই এই অমাবস্যা তিথির দিন এই সব ক্রিয়াকর্মগুলি একবার হলেও করে দেখুন। দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই ভালো ফল লাভ পাবেন।